স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে টপিক আমরা আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর নিয়ে আজকে চমৎকার একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে আমরা এতদিন করোনা করোনা পরিস্থিতি অতিক্রম করছিলাম মাঝখানে আমাদের দ্বিতীয় ধাক্কা আসায় আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যায় সো আবারও কিন্তু আমাদের এই স্থগিত কিত্র অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সরকার দিয়ে দেওয়া হয়েছে সো তোমরা এখনো যারা জানো না তোমাদের ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দাও যারা এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পর্কে জানে না এখনো সো আজকে বেসিক্যালি আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো সো কথা না বেরিয়ে আমরা আমাদের মেন পয়েন্টে চলে যাই তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা চলো আমরা একটু পড়ে ফেলি তার আগে আমি একটু স্লাইডটা ওপেন করে নিচ্ছি ওকে ফাইন তাহলে এখানে দেখো একটা বিষয় আমরা একটু পড়ে নিই তোমাদের নির্ধারিত কাজটা নিশ্চয়ই আমাদের আগে জানতে হবে দেখো তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা একটি পরিমাপ করে খাতায় এই বিষয়টা বলেছে তাহলে এক এক বলা স্কেলের হয়েছে পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো তোমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে এরপরে এটি ঘরের কতটুকু জায়গা দখল করেছে তা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এটা আমরা কমপ্লিট করব তারপর তিন নাম্বারে দেখো বলা হয়েছে পড়ার টেবিলে যে আয়াতন আয়তনের জায়গা দখল করে সে আয়াতনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যুক্তিগত সহ বর্ণনা করতে বলা হয়েছে তাহলে চলো আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ট্রামে ফিরে যাই তাহলে প্রথম নাম্বার ওয়ান যে টপিকটা এটা চলো একটু সমাধান করার ট্রাই করি তাহলে প্রথমে যে বিষয়টা বলা হয়েছে যে তোমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে পৃষ্ঠের তলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি আমরা যেকোনো একটা মান ধরে নিচ্ছি কেমন তাহলে চলো আমরা একটা অপর পেজে চলে যাই ঠিক আছে আমরা এখানে করব তাহলে প্রথম আমাদের টাইটেলটা হবে আমার পড়া টেবিলের দৈর্ঘ্য এটা তোমার যে কোনো পড়া টেবিলের দৈর্ঘ্য হতে পারে তাহলে টাইটেলটা এরকম হতে পারে আমার আমার আমি একটু কালারটা চেঞ্জ করে নেই আমার পড়ার পড়ার টেবিলের টেবিলের দৈর্ঘ্য হচ্ছে একশো ঠিক আছে এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর প্রস্থ প্রস্থ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার মিটার ওকে ফাইন এরপর হচ্ছে আমাদের উচ্চতা 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 হচ্ছে কত ধরবো আমরা চল্লিশ সেন্টিমিটার দ্যাটস আচ্ছা এইটুকুই তাহলে নাম্বার ওয়ান আমাদের সমাধান করতে হবে এটার মানে কি বের করতে হবে ক্ষেত্রফল পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের কি কি পাইছি আমাদের পড়ার টেবিলের দেওয়া আছে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তাহলে পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা কি জানি আমাদের লিখতে হবে আমরা জানি পড়ার টেবিলের টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল টু কত আমরা জানি সূত্রটা কি বলতো সূত্রটা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে দৈর্ঘ দৈর্ঘ ঠিক আছে আচ্ছা তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আমাদের একশো সেন্টিমিটার আর প্রস্থ কত পঞ্চাশ সেন্টিমিটার কেমন আচ্ছা তাহলে আমাদের এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদের এইগুলা গুণ করতে হবে গুণ করলে কত আসতেছে আমাদের আসতেছে হচ্ছে টোটাল পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার পাঁচ হাজার বর্গ সেন্টিমিটার এটা কিন্তু বর্গ সেন্টিমিটার হয় বর্গ সেন্টিমিটার ওকে ফাইন এরপরে এরপরে আমাদের কাজটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এটা হচ্ছে এই জায়গায় যদি তোমরা দেখতে না পাও এখানে কিন্তু আমরা পাইছি কত পাঁচ হাজার বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার আচ্ছা এরপর আমাদের করতে হবে পাঁচ হাজার কে ভাগ দিতে হবে হচ্ছে একশো স্কোয়ার কে দ্বারা ঠিক আছে তাহলে আমাদের কত আসতেছে কত আসতেছে আমাদের আসতেছে হচ্ছে উপরে হচ্ছে পাঁচ হাজার আর নিচে হচ্ছে দশ হাজার নিচে হচ্ছে দশ হাজার এখন আমাদের বর্গ মিটারে নিতে হবে মিটারে নিতে নিলে কি করতে হবে আমাদের এটাকে ভাগ যদি দেই তাহলে কত আসতেছে এখানে এখানে ভাগ দিলে আসতেছে উপরে হচ্ছে এক আর নিচে হচ্ছে কত দুই তাহলে দুই ভাগের এক এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো আনসারটা আনসারটা পাবো হচ্ছে শূন্য দশমিক পাঁচ বর্গমিটার বর্গ মিটার মিটার আশা করি বিষয়টা বুঝতে পারছো এগুলো তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবা আমি কনসেপ্ট দিয়ে দিচ্ছি তোমাদের তাহলে সুতরাং পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল কত আমরা পেলাম শূন্য দশমিক পাঁচ মিটার দ্যাটস ইট আচ্ছা এরপরে আমরা অপর পেজে চলে যাই অপর পেজে চলে যাব হচ্ছে আমাদের ওই যে আরেকটা দেওয়া ছিল আরেকটা ওটা কি ওটা আমাদের বের করতে বলছে আমরা যদি প্রিভিয়াসে যাই প্রিভিয়াসে যাই দেখো এটি গড়ে কতটুকু জায়গা দখল করবে হ্যাঁ আয়াতনটা বের করতে বলছে তাহলে এটি কত জায়গা দখল করবে চলো এটা আমরা একটু সলিউশন করি তাহলে এইখানে দুই নাম্বার এটা হচ্ছে দুই 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 নাম্বার আমরা বলতে পারি এখানে 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 টেবিলের দৈর্ঘ্য টেবিলের টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে একশো সেন্টিমিটার আমি সংক্ষেপে লিখে দিলাম সেমি আচ্ছা এরপরে হচ্ছে প্রস্ত প্রস্ত কত দেওয়া আছে আমাদের প্রস্ত হচ্ছে পঞ্চাশ ঠিক আছে আচ্ছা প্রস্ত হচ্ছে পঞ্চাশ আর উচ্চতা হচ্ছে উচ্চতা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার দেড় সেট তাহলে আমরা আয়তনের সূত্রটা কি জানি আমরা জানি আমরা আমরা জানি আয়তন আয়তন ইজল টু দৈর্ঘ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক আছে উচ্চতা তাহলে এখন এটা কি ঘন একক ঘন একক ওকে এরপরে আমরা এখানে মানগুলি বসাই পঞ্চাশ ইন্টু চল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে এগুলা গুণ করলে কত পাবা ক্যালকুলেটার হিসাব করো এখানে আসবে হচ্ছে তোমাদের দুই লক্ষ দুই লক্ষ ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু ঘন সেন্টিমিটার ঠিক আছে ঘন সেন্টিমিটার আচ্ছা এখন এটা আমরা কত পেলাম ওইটা এটা হচ্ছে আমরা পাইছি দুই নাম্বার প্রশ্ন এখন যদি আমরা তিন নাম্বারটা দেখি পড়ার টেবিলে যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনে একটি পাত্রে কত লিটার পানি ধরবে তার যুক্তিগত ব্যাখ্যা করো তাহলে চলো আমরা অপর আরেকটি স্লাইড যে এটা হচ্ছে তিন নাম্বার টাইটেল এটা এটা প্রশ্ন নাম্বার তিন আমরা উত্তরটা লিখি উত্তর উত্তরটা কি দাঁড়াই আমরা লিখি একটু আমরা দুই নং কি পাইছিলাম দুই নং আমরা এইভাবে লিখব দুই নং হতে দুই নং হতে দুই নং হতে পাই দুই হতে কি পেয়েছি আমরা টেবিলের আয়াতন পেয়েছি টেবিলের 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 আয়াতন আয়াতন আয়তন সরি আয়াতন হচ্ছে কত পেয়েছি আমরা দুই লক্ষ আচ্ছা দুই লক্ষ গণ সেন্টিমিটার ঘন সেন্টিমিটার এটা কোথায় থেকে পাইলাম আমরা ভাইয়া এটা পাইছি হচ্ছে দুই নং থেকে ওই যে আমরা দুই নং প্রিভিয়াস করলাম না ওইটা থেকে পাইছি আচ্ছা এখন টিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার তরল পদার্থের আয়তন মাপা হয় লিটার দ্বারা আমরা এগুলো জানি না তরল পদার্থের আয়তন মাপা হয় কি দ্বারা লিটার দ্বারা তাহলে আমরা কি জানি এটা তোমরা লিখে দিবা লিখে দিবা এখানে লিখে দিবা আমরা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি এখানে সিজিএস এস পদ্ধতিতে পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে আয়তনের একক ঘন সেন্টিমিটার আর হচ্ছে তোমার তরল পদার্থের মাপার আয়তন হচ্ছে লিটার ওকে দ্যাটস সেট তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা আমরা জানি আমরা কি জানি এক হাজার এক হাজার গন সেন্টিমিটার সমান কত এক লিটার তাই না আচ্ছা এক হাজার গন সেন্টিমিটার সমান এক লিটার আচ্ছা অতএব 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 আমরা এখানে অতএব দেই অতএব এক ঘন সেন্টিমিটার সমান সমান কত এক হাজার বাঘের এক তাই না তাহলে আমরা নিচে চলে যাবে হচ্ছে এক হাজার লিটার আচ্ছা সেম ভাবে হচ্ছে সেম ভাবে আমরা অপর পেজে চলে যাই অপর পেজে এটা একটু তুলে নাও ভিডিওটা পোস্ট করে আচ্ছা অপর পেজে হচ্ছে অতএব অতএব দুই হাজার সরি দুই লক্ষ ঘন সেন্টিমিটার সমান কত ওয়ান ভাইয়ারা আচ্ছা তাহলে এটা হচ্ছে লিটার 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 ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কাটাকাটি করে কত পাবো এখানে যদি আমরা কাটাকাটি করি যদি আমরা কাটাকাটি করে দেই এখানে কাটাকাটি করে দেই তাহলে এখান থেকে তিনশো শূন্য চলে গেল থাকলো হচ্ছে দুইশো তাহলে অ্যান্সার হচ্ছে দুইশো লিটার লিটার তাহলে আমরা আনসারটা কিভাবে লিখতে পারি আমরা আনসারটা এইভাবে লিখবো সুতরাং সুতরাং পড়ার টেবিলে যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে দুইশো লিটার পানি ধরবে অর্থাৎ ওই পাত্রে আমাদের পাত্রে পাত্রে মোট পানি পানি কি করবে দখল করবে দখল করবে করবে হচ্ছে লিটার কেমন আচ্ছা এই হচ্ছে তোমাদের আহ ষষ্ঠ শ্রেণীর আনসার মালা ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা পজ করে করে তোমরা আনসার করার চেষ্টা করবা আর যদি ভিডিওতে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সলিউশন দেওয়ার ট্রাই করব সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ